আয়রনযুক্ত পানি ব্যবহারের ফলে স্থানীয় জনগণ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এসব সমস্যার মধ্যে ত্বক ও চুলের ক্ষতি, অ্যালার্জি, পেটে ব্যথা, ডায়রিয়া, গর্ভাবস্থায় জটিলতা ইত্যাদি উল্লেখযোগ্য। দেশের বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করে তার উপর জরিপ কাজ এবং নানা কর্মশালার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে যাচ্ছে যুব সমাজের নানা সংগঠনের প্রতিনিধিগণ। আশা করি আমরা টোটাল যে কমিউনিটির যে ভার্নারেবিলিটি, কমিউনিটির যে ডিমান্ড, আমাদের ইয়ুথদের যে ডিমান্ড, ইয়ুথদের ডিমান্ড এবং হচ্ছে কমিউনিটির মানুষের যে চাহিদা, সেই অনুযায়ী হচ্ছে কি সুপেয় পানি এবং যে আমাদের 1935 এবং 7 নম্বর পূর্ব ষোলশর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো এবং পাহাড়তলি ওয়ার্ডগুলোতে যে ওয়াটারের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস এবং হচ্ছে অনেক বেশি আয়রনের ঘাটতি, সেই ঘাটতিটা পূরণের লক্ষ্যে আমরা ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং হচ্ছে সাথে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সবার সাথে আমরা একটা অ্যাডভোকেসি করেছি। সে আমাদের যে প্রোগ্রামটা সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যে কমিউনিটিতে যে আয়রন পানির সমস্যা আছে সেই সমস্যাটা যাতে দূর করতে পারে, সেজন্য আজকে আমাদের হচ্ছে এই আয়োজন। বলতে সব কিছুই আয়রন পানি, আমাদের ব্যবহারের পানিগুলো হচ্ছে আয়রন, আমাদের ব্যবহারের পানিগুলো যেহেতু আয়রন, আমাদের কাজ প্রতিদিনের কাজ করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। খাবার পানি তো নেই, আমাদের আয়রন ফিটকিরি দিয়ে বা ফুটিয়ে খেতে হয়, সবসময় তো আর গ্যাস থাকে না, সামনে শীতকাল আসতেছে, গ্যাসের কোনো ব্যবস্থা থাকে না, সকালে গেলে সারাদিনও আসে না, তখন আমরা পানি ফুটিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। আমরা পানিকে একটু বসায় রেখে ছেঁকে আমাদের পানিগুলো ব্যবহার করতে হয়, খেতে হয়, যার কারণে আমাদের বাচ্চাদের বিভিন্ন পেটের সমস্যা হচ্ছে, ওই চর্মরোগের সমস্যা হচ্ছে, আমাদের স্কিনের সমস্যা হচ্ছে, অ্যালার্জি দেখা দিচ্ছে, ওই হিসেবে আমাদের আয়রন পানি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, আমরা বিভিন্ন অসুখে ভুগতেছি। চট্টগ্রামে যুবদের উদ্যোগে আয়রন মুক্ত পানির জন্য অ্যাডভোকেসি কর্মশালা আয়োজন করা হয় বাংলাদেশ শিশু একাডেমিতে। চট্টগ্রামের ব্রাইট বাংলাদেশ ফোরাম ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অ্যাডভোকেসি সভায় চট্টগ্রামের কমিউনিটিকে আয়রনযুক্ত পানির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করার আহ্বান জানানো হয়। এতে তারা চট্টগ্রাম ওয়াসা, সিসিসি, সিডিএ, গণস্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে। তন্মধ্যে সুপেয় পানির কল স্থাপন, উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়কালে সম্পূর্ণ করতে হবে, বাকলিয়া এলাকায় পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম সরবরাহ, সিডিএ, সিসিসি ও ওয়াসার মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন। পৃথিবীর অনেক দেশ এগুলো ডেভেলপ করেছে এবং আমরা আসলে উই আর গ্রোয়িং, সো আমরা কেন পারবো না? আমাদের পরে স্বাধীন হয়ে অনেক দেশ আমাদের চাইতে অনেক উপরে চলে গেছে। জাস্ট সদিচ্ছা, গুড প্ল্যানিং, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন এবং ইউথদেরকে যে সম্পৃক্ততা, আজকে যে প্রোগ্রামটা বেসিক্যালি যা অবজেক্টিভটা, ইউথদেরকে আমরা যত এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করব, আমরা ডেফিনেটলি ভবিষ্যতে যে উন্নত দেশগুলো যেভাবে উন্নত হয়েছে সেই ধরনের উন্নয়নের মাধ্যমে আমরা উন্নত দেশের কাতারে চলে যেতে পারব, এটা সম্ভব। চট্টগ্রাম শহরে পানির বিভিন্ন সমস্যা নিয়ে যে উপস্থাপন করেছে সেই উপস্থাপনার পরিপ্রেক্ষিতে আপনারা সবাই জানেন যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সারা দেশে পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব বহন করে। এই ক্ষেত্রে আরবান এলাকায় যখন সিটি কর্পোরেশন অথবা পৌরসভা সৃষ্টি হয় তখন আমরা এই দায়িত্বটুকু সংশ্লিষ্ট কর্পোরেশন অথবা পৌরসভাকে দিই। তারপরেও বিভিন্ন প্রজেক্টের আওতায় আমাদের বিভিন্ন কার্যক্রম আসছে চলমান, আমরা সেই কার্যক্রমের আওতায় আশা করি বর্তমানে যেই সমস্যাটাকে সৃষ্টি হয়েছে এই সমস্যার কিছুটা হলেও আমরা সমাধান দিতে পারবো এবং আমরা এই সমস্যার সমাধানে সহযোগিতা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। যুব সংগঠনগুলোর তরফ থেকে ইউথ ভয়েস ফর চেঞ্জ, উষার আলো যুব সংঘ, কায়ো বাংলাদেশ এবং ইউথ ইনোভেশন ফর অ্যাকশন চট্টগ্রাম এলাকায় FGD, KII এবং IDA পরিচালনা করে এসব সমস্যার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় ও ভিডিও ডকুমেন্টারি সহ রিপোর্ট তৈরি করা হয়। আমাদের এই প্রোগ্রামটা করা হচ্ছে মূলত সুপেয় পানি নিয়ে, বিকজ আমাদের যে এরিয়াটা 1935 নম্বর ওয়ার্ড, ওই এরিয়াতে আসলে সুপেয় পানি আমি জন্মগ্রহণ করার পর থেকে এখন অবধি দেখি নাই যে আমাদের এরিয়া কেউ সুপেয় পানি পাইছে অথবা মানে কেউ খাইতে পারছে ওরকম। আর যে খাওয়ার পানিগুলো আছে সেগুলো আমার থেকে অবশ্যই কিনে খাইতে হয়। 19 নম্বর ওয়ার্ডে ওয়াসার কোনো লাইন নেই, ওরা কোনো কিছু করতেছে না, তার জন্য ওনার যেন কাজটা করে তাই আমাদের সমস্যাগুলো ওনাদের ডকুমেন্টারি, ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে হচ্ছে উপস্থাপন করতেছে যেন ওনার কাজ দেখে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। আমাদের এলাকায় কিংবা হচ্ছে চট্টগ্রাম এলাকায় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। এবং আমরা একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যদি কি একটা কোনো পানিতে, 1 লিটার পানিতে 0.3 মিলিগ্রাম পার লিটারে যদি কি আমরা আয়রন পাওয়া যায় তাহলে সেটা একদম খাওয়ার তো দূরের কথা, ব্যবহারযোগ্য না। কিন্তু আমাদের চিটাগংয়ে সেটা হচ্ছে যে প্রায় 2 থেকে 4 মিলিগ্রাম পার লিটারের মধ্যে পড়তেছে। বেড়া মার্কেট 35 নং ওয়ার্ড থেকে আসছি, দীর্ঘ 15 বছর এখানে বসতি
বসবাস করি, কিন্তু এই 15 বছরের মধ্যে এখনও আয়রনমুক্ত পানি আমরা এখনও পাইনি। আমরা সবাই ব্যবহার করতেছি যে পানি, এগুলো নিচ থেকে ওঠে প্রচুর আয়রন এবং নদী থেকে নলি দিয়ে টানা হয় যে পানি, ওগুলো ময়লাযুক্ত। তখন আমরা পানির অভাবে এই পানি ছাড়া আর অন্য কোনো পানি ব্যবহার করার মতো রাস্তা পাচ্ছি না। উক্ত প্রতিবেদনের ভিত্তিতে 7ই নভেম্বর সকাল 11টায় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য অধিদপ্তরের এসডিও ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডাক্তার সিদ্দাস সিদ্দিকী, সিডিএ নির্বাহী প্রকৌশলী নিয়াজ মামুন, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া সহ আরও অনেকেই। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।